আজ ভরতপুর বিধায়ক কার্যালয়ে পালিত হল 74তম প্রজাতন্ত্র দিবস। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 69 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর 69 নম্বর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুর 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মোহাম্মদ রানা, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হাসানুর ও শাহাদুল্লাহ শেখ ওরফে সাধু। ভরতপুর থেকে আয়ুব আলীর রিপোর্ট, AB 24 নিউজ। আজকে 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকে সমবেত হয়েছি। আমাদের 74তম স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে। ইতিমধ্যে আমাদের পতাকা উত্তোলন সম্পন্ন হয়েছে, এবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই দিনটাকে উদযাপন করব। সকলে মিলে আমরা জাতীয় সঙ্গীত একত্রিত ভাবে শুরু করব। প্রজাতন্ত্র দিবস সম্পর্কে 69 নম্বর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনুন। কারণ মানুষ সবাই আজকের এই দিনটা রিপাবলিকান ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। 74তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমরা এখানে ভরতপুর তৃণমূল কার্যালয় বলতে পারেন, বিধায়ক কার্যালয় বলতে পারেন, আমরা এখানে রাজনীতির লোক, আমরা রাজনীতির যে জায়গায় বসে আমাদের কর্মকাণ্ড মানুষের কাজ করি সেই কার্যালয়ে আমরা কিছুক্ষণ আগে পতাকা উত্তোলন করলাম। এখানে উপস্থিত রয়েছে ব্লক তৃণমূলের সভাপতি ভাই নজরুল ইসলাম টার্জেন, বাড়ি ভাই সিনিয়র নেতা নীলিমা দিয়াচ্ছে, আমাদের যুব শাখা সংগঠনের সভাপতিগণ রয়েছে, আরও মহিলা সংগঠনের নেতৃবর্গরা রয়েছে। সকলে মিলে জনপ্রতিনিধি স্তর পঞ্চায়েতে যারা সংগঠনের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে তারা সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার, আজকে একটাই শপথ, সেটা হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। আমরা ভরতপুর বিধানসভার মানুষ, আমাদের আরও যাতে আত্মমর্যাদা বাড়ে, আরও যাতে মানুষের পাশে আমরা বিপদগামী মানুষের পাশে থাকতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি, আমরা সেটাই আমাদের আজকের দিনে আর একবার নতুন করে শপথ নেওয়ার সময়। তাই আমি বেশি কিছু না বলে এই 74তম প্রজাতন্ত্র দিবসে আমাদের সকলেই মিলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের ইউনাইটেডভাবে আমরা যাতে তৃণমূল কংগ্রেসটাকে ভরতপুর ওয়ান ব্লকে শক্তিশালী রাখতে পারি, আমাদের বিভিন্ন পর্যায়ে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে যাতে আমরা জয়লাভ করতে পারি, মানুষের দোয়া আশীর্বাদ পেতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনে দক্ষতা যোগ্যতার মাপকাঠি। তাই আমি এখানে ব্লক সভাপতি থেকে শুরু করে যারা ব্লকের মেল নেতৃত্বে রয়েছে সকলের কাছে আজকের দিনটাতে আবেদন করব, আমরা যেন আরও বেশি উদারতা দেখাই, মানুষের প্রতি আরও বেশি কর্তব্যপরায়ণ হই, আরও বেশি মানুষের পাশে বিপদে আপদে সমস্যায় আমরা যেন। প্রজাতন্ত্র দিবস সম্পর্কে ভরতপুর 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন কি বললেন শুনুন। শাখা সংগঠনের সমস্ত সদস্য এবং তৃণমূলের দরদি যে সমস্ত কর্মী তারা সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে সারা ভারতবর্ষে এই দিনটাকে আমরা উদযাপন করছি এবং আপনারা জানেন যে প্রজাতন্ত্র দিবস 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটায় আমাদের ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল। ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর আম্বেদকর, তিনি আজকের দিনটা আমাদের ভারতবর্ষ আগামী দিন প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক দেশ হিসাবে কীভাবে ভারতবর্ষ চলবে তার রূপরেখা
380 জন সদস্য মিলে সেই রচনা তিনি করেছিলেন। তার সেই দেখানো পথে আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের ভারতবর্ষ চলছে। তো আমরা এই 26শে জানুয়ারি এই দিনটাতে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আগামী দিন ভরতপুরের যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে বা যারা এখনও আমাদের সঙ্গে নাই, আমরা সমস্ত স্তরের মানুষকে নিয়ে আগামী দিন যাতে আমাদের ভরতপুর ব্লকের উন্নয়নটা করতে পারি বিধায়ক সাহেবের নেতৃত্বে, আমাদের সর্বস্তরের কর্মীদের নিয়ে আমরা যাতে আগামী দিন আমাদের চলার পথকে আরও সুগম করে আগামী দিন যেভাবে আমাদের দলটাকে ভালোভাবে ভরতপুর ব্লকে প্রতিষ্ঠাতা করতে পারি, সেই জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয় সেই চেষ্টাই করব। আপনারা জানেন আজকের দিনে কোনো রাজনৈতিক বক্তব্য আমি রাখছি না, আমি শুধু এইটুকুই বলবো যে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের যে স্বপ্ন আমাদের সংবিধান রচয়িতারা দেখেছিলেন, তার সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা যাতে ভারতবাসী হিসাবে আগামী দিন চলতে পারি, সেই অঙ্গীকার নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের আগামী দিন যাতে আরও মঙ্গল হয় এবং ভারতবাসী হিসাবে আগামী দিন ভারতবর্ষ যাতে বিশ্বে সমাদৃত হয় এই আশা রেখে সবার প্রিয় সবার চেনা একটি নাম রায় স্ন্যাক্স, আমতলা হাসপাতাল রোড, নওদা, মুর্শিদাবাদ। প্রোপ্রাইটার বিকাশ রায়, মোবাইল 9732-70-86-10। এখানে জন্মদিনের কেক ও বড়দিনের কেক, শুকনো চা, কফি, পনির, প্যাটিস, বিস্কুট, চানাচুর, জেলি, জ্যাম, ঘি ও মধু ইত্যাদি পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের অর্ডার অনুযায়ী আইসক্রিম সরবরাহ করা হয়। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।